হ্যালো ফ্রেন্ডস, আমি মলি। আমার চ্যানেল হরেক রকমের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজ আমি কিচেনে নিয়ে চলে এসেছি কিডস টিফিন বক্স স্পেশাল ব্রেকফাস্ট আইটেম নিয়ে। আজ আমি বানাবো ফ্রেঞ্চ টোস্ট। তোমরা বলবে ফ্রেঞ্চ টোস্ট বানানো আর এমন কি, সকলেই তো জানো ফ্রেঞ্চ টোস্ট বানাতে। কিন্তু ফ্রেঞ্চ টোস্ট বানাতে গিয়ে আমরা আজ কিছু ভেজিটেবলস অ্যাড করব, মানে এই পেঁয়াজ কুচো, টমেটো কুচো, ধনে পাতা কুচো, আর সাথে চাইলে তোমরা ক্যাপসিকাম কুচোও অ্যাড করতে পারো। হাতের কাছে ক্যাপসিকাম না থাকায় ওটা আজ আমার মিস হলো। তোমরা যদি চাও তোমরা গাজর গ্রেট করে দিতে পারো, বিন ছোট ছোট করে কেটে নিতে পারো, বিভিন্ন ধরনের ভেজিটেবলসই কিন্তু অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যা যা ছিল আমি তাইতেই অ্যাড করে নিলাম। অনেক মায়েরাই বলে বাচ্চা নাকি ব্রেকফাস্ট খায় না, টিফিন ফেরত আসে, কিংবা ব্রেকফাস্ট খেলেও তাতে ঠিকঠাক পেট ভরছে না, বা অনেক বাচ্চা ভেজিটেবলস খেতে চায় না। কিন্তু ডিম এমন একটি জিনিস, সব বাচ্চাই ডিম খেতে ভালোবাসে, তাই বুদ্ধি করে ডিমের মধ্যেই যদি আমরা মিশিয়ে নিই কিছু কিছু ভেজিটেবলস, তাহলে ব্রেকফাস্টটা যেমন ভারী হবে, অনেকক্ষণ পেট ভরা থাকবে, তেমনি বাচ্চাদের কিন্তু অনেকগুলো ভেজিটেবলসও খাওয়া হয়ে যাবে। তাই আজকে ফ্রেঞ্চ টোস্টটা আমি টমেটো, ধনে পাতা এবং পেঁয়াজ কুচো দিয়ে বানিয়ে নিলাম। সাথে তোমরা কিন্তু গাজর এবং ক্যাপসিকাম গ্রেট করেও দিতে পারো। রান্নাটি আমি করে নিচ্ছি সর্ষের তেলে, তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারো। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি। বাচ্চাদের শুধু ভালো মন্দ রেঁধে দিলেই হয় না, সেটা খুব সুন্দর আকর্ষণীয়ভাবে পরিবেশনও করতে হয়। বাড়িতে বাচ্চাদের এরকম সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে পরিবেশন করে দেখুন, বাচ্চারা কিন্তু পুরো টিফিনটাই চেটে পুটে খাবে এবং খুব ভালোবেসে খাবে। তাহলে বন্ধুরা, পুরো রেসিপিটি তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে নিলাম। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? বাচ্চাদের পেটও ভরবে, অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং ভেজিটেবলসও কিছু খাওয়া হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে,